হ্যালো বন্ধুরা, তো আজকে যে ভিডিওটি করছি এটি হচ্ছে সনাতন ধর্ম অবলম্বীদের তীর্থযাত্রা। এটি হচ্ছে শিবরাত্রি উপলক্ষে, মানে শিব চতুর্দশী উপলক্ষে এই মেলাটি অনুষ্ঠিত হয় এবং তীর্থযাত্রাটি এটি হচ্ছে চট্টগ্রাম অন্তর্ভুক্ত। এটি আমি রাত 11:30 হয়ে যায় ভিডিওটি করার জন্য, দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটি করি। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক, এখানে যত লোক দেখতে পাচ্ছেন তীর্থযাত্রীদের সকলেই গতকাল রাত 11:30 এরকম পর্যন্ত মানুষ এখানে ওঠার জন্য চেষ্টা করে, উঠতে এই পর্যন্ত উঠে আপনার সকাল ভোর হয়ে যায়। তো এখন পর্যন্ত কোনো মন্দিরের ওখানে দর্শন করতে পারেনি। এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বাবুকে নিয়ে তারা তীর্থযাত্রা শুরু করে। তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোক, এর থেকে নিচুতে প্রচুর লোকজন হয়। অবশেষে মিডল পয়েন্টে যে তীর্থযাত্রা, সেখানে সকলের সমাগম হয়। তো এটি হচ্ছে, একটা হচ্ছে শম্ভুনাথ, আরেকটি হচ্ছে ভোলানাথ, পাশাপাশি দুটি মন্দির। তো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য লোক। তো এর পাশে ঢালু জায়গা, তো এখান থেকে যদি ছিটকে পড়ে যায় তাহলে কারো বাঁচার আশঙ্কা নেই, নির্ঘাত মৃত ছাড়া। তো তবুও এখানে তীর্থযাত্রীদের অনেকটাই ভিড়। তো এখানে বাবু, ছোটো ছোটো বাবুদের নিয়েও এখানে আসা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটি স্টল বসেছে, একটি স্টল আছে, এখানে ডাব আছে, কিছু ফোর্স আছে। তো এখান থেকে ডাব শিবের অর্পণ করে, তো অনেকেই খাবার হিসাবে ইউজ করে। তো আমরা সেখান থেকে চলে আসলাম, এটাকে বলা হয় উপরে যে দেখতে পাচ্ছেন সেই পাহাড়টিতে মন্দির দেখা যাচ্ছে না, সেখানে আরেকটি মন্দির আছে, সেটি হচ্ছে চন্দ্রনাথ। এখন সকলে সেই চন্দ্রনাথ মন্দিরে গমন করবে। তো এর মাঝখানে দেখতে পাচ্ছেন তার পাশ থেকেই অসংখ্য ভিড়, তো এখানে লোকজন চলতে পারে না। তো আমি মাঝে মাঝে ভিডিওটি করি, কিছু জায়গাতে আমার ভিডিও করা পসিবল হয় নি, কারণ নিজেকে বাঁচানোর জন্য, তার জন্য আমার ভিডিও করা যায়নি। তো কিছু জায়গা আছে নিজেই দাঁড়ানো পসিবল নয়, সেখানে আবার ভিডিও করা। তো সেই জন্য আপনাদের দেখানোর জন্য যে এই অবস্থাতে আপনাদের কী হয়, তো এর কারণে ভিডিওটি করা। আপনারা সকলেই যারা তীর্থযাত্রা গমন করবেন তাদের জন্য খুবই নির্বেশে আপনাদের যেতে হবে, কোনো পারাপারি হোড়াহুড়ি করবেন না। তো সেই জন্য কখনো দেখতে পাচ্ছেন এখানে পাশ দিয়ে কিছু ঢালুর জায়গা দিয়ে আপনার বিভিন্ন রকম লোকজন যাতায়াত করছে। তো আমার আগে এবং পিছনে অসংখ্য লোক, তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটু লড়াচড়ার কোনো আশঙ্কা নেই। তো ওই পর্যন্ত যাওয়ার জন্য কয়েক ঘন্টা লাগবে এবং কিভাবে যাবে তার কোনো এখন আমার জানা নেই। তো আমি আপনাদেরকে শেষ পর্যন্ত নেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা আমাদের পাশেই থাকুন। তো সনাতন ধর্মের তীর্থযাত্রার অনেকটাই এই যাত্রাতে কষ্ট পেরিয়ে যেতে হবে। তো কষ্টের মাঝেই ভোলানাথ এবং শম্ভুনাথ সবার দর্শন করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভিড়, তো এর মাঝখানে কিছু স্টল বসেছে এলাকার। তো এই স্টলগুলোতে আমি কিছু কথা বললাম বা অনেকে কিনতে দেখলাম। তো এখানকার সামগ্রী যেগুলা তা অনেকটাই দাম, তো আপনারা এতটাই দাম যে হাতের নাগালের বাইরে। তো বন্ধুরা আমরা অবশেষে লাস্ট পর্যন্ত আসছি, তো আর একটু বাকি আছে তা দেখতে আপনারা ই করেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে এখানে জুম করেছি, এখানে একটি মহিলা, মধ্যবয়সী মহিলা, সে ছিটকে পড়ে যায়, কিন্তু একটি গাছের
তাকে আটকে যায়। সেখান থেকে সে আবার উঠে যেতে থাকে, সেখান থেকে আবার সে ছিটকে পড়ে যায়। উনি ওনাকে আরেকটি পুরুষ ধরে টেনে উপরে ওঠায়। তো এত রিস্ক নেওয়া কোনো প্রয়োজন নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কখনো যদি আসেন তাহলে অবশ্যই আপনারা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবেন রাস্তা দিয়ে। তো রাস্তা ছাড়া বে রাস্তায় গেলে অবশ্যই অনেকটাই কষ্ট, তো রাস্তাতেও অনেক কষ্ট। তো বন্ধুরা, যে প্রসঙ্গে ছিলাম যে জিনিসপত্রের দাম, তো সেই দামটি হচ্ছে হাতের নাগালের বাইরেই বলা চলে। তো বিপদে পড়ে অনেকে এখানে কিনতে হয়, সেটি হচ্ছে একটি জলের বোতল, 1 লিটার জলের বোতল এখানে 60 টাকা, এমনকি 100 টাকাও এখানে কিনতে হয়েছে। তো আমি 1 লিটার বোতলে 60 টাকা করেও কিনেছি, আবার এখানে 2 লিটার অনেক জায়গাতে 80 টাকা। তো এখানে খাবারের দামটা বললে চলে অনেকটাই বেশি। এবং ডাব এখানে 2 প্রকার আছে, একটি ছোট এবং একটি বড় একটু সাইজে। তো যেটি ছোট ডাব সেটি হচ্ছে 150 টাকা এবং বড়টি হচ্ছে 200 টাকা। ছোট বড় বললে চলে সামথিং সেম কাছাকাছি ছোট বড়। তো এখানে তো তুলনামূলক জিনিসপত্র অনেক দাম। তো এখানকার যে ভলেন্টিয়ার বা এখানকার কমিটি, তাদেরকে এই জিনিসটি নজরে রাখা দরকার। তো বন্ধুরা, আমি উপরে যখন মন্দিরের কাছে এসেছি তো আমার অনেকটাই কষ্ট হয়েছে, তা আমি চাপের মুখে পড়েছি, মোবাইল এবং অনেক কিছু আমি বের করতে পারিনি ক্যামেরা। তো সেই জন্য আমি উপর মন্দিরের ভিডিওটি করতে পারিনি। তো এখন আমি মন্দিরের পাশ থেকে, মন্দির থেকে নামার জন্য যে রাস্তাটি, সে রাস্তাটি আমি ভিডিও করছি। তো যেখানে আমি এর আগেও এখানে এসেছিলাম,